চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো 2nd June আর ঘড়িতে এখন বাজে 4টে। তো এখন থেকে আমি আর ব্লগটা স্টার্ট করলাম। তো সবাইকে আগেই প্রথমে বলে নিই গুড ইভিনিং। তো কালকে বিরিয়ানিটা আজকে দুপুরবেলা আর কি, কালকের বিরিয়ানিটাই আজকে দুপুরবেলা চলেছে। মানে কালকে বিরিয়ানিটা এত ভালো হয়েছিল আর এত বেশি হয়েছিল যে সেটা আমাদের ফ্রিজে রাখা ছিল, আজকে মা সেটা বার করে সবাইকে রান্না করে খাইয়েছে। তো আজকে আর সেরকম কিছু রান্না বান্না হয়নি, শুধু মাছ ভাজা, একটু মাছের ঝাল হয়েছে, ব্যাস এইটুকুনি। আমাদের তিনজনকার বিরিয়ানি পুরোপুরি হয়েছে, মানে কালকে আমরা তিনজনকার খেয়েছি প্লাস আরও তিনজনকার বিরিয়ানি রয়ে গেছিলো, তো সেইটাই আজকে হাই দাই হয়েছে। আর এখন শুরু যদি নাকি ইদানিং আমটাম খায় না, অথচ আমগুলো আমি মানে কার জন্য কেটে আনি সেটাই আমি বুঝতে পারি না। আমি কি সারা রাস্তা নিচে কেটে এনে সারা রাস্তা মানে সিঁড়ি দিয়ে ওটা অবধি ঘর অবধি এসে মনে হয় আমগুলো এসে পৌঁছায় না, আমার পেটে চলে যায়। অথচ আমগুলো ওই খায় কিন্তু তাও বলছে আম আমি খাই না। তো সেই কারণে আজকে ভেবেছি, আজ থেকে আমি আর মা ভেবেছি যে ওকে আম দিয়ে সব কিছু খাওয়াবো, আমের শরবত, আমের ডাল, আম 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 দিয়ে যা যা হয় সব রকম জিনিস আজকে ওকে রান্না করে খাওয়াবো। আর তো আম ফাম থাকলে না বাড়িতে দেখবে ফল টল থাকলে একটু বেশি বেশি খিদে পায়। দুপুরবেলা ভাত খেয়েছি কিন্তু তা সত্ত্বেও খিদে পেয়ে আছে। আর এখানে আমাদের সাথে কোম্পানি দিতে ও দেখতেই তো বাজাবে না, এক মিনিট তোমার মুখটা দেখাও, দেখাও তো বুলতুর মুখটা একটুখানি দেখাই। আমের রস খেতে ও চলে এসছে আমাদের সাথে। আর ইদানিং বুলটু আমার ঘর ছাড়া গোদাও। হ্যাঁ বুলটু এখন ইদানিং আমার ঘরেতেই থাকছে, রাত্রিবেলা আমার ঘরেতে থাকে, দুপুরবেলা আমার ঘরেতে থাকে, মানে ওটা নতুন শুরু করেছে। ও নয়তো নিজের বিছানা ছাড়া কোথাও শুতো না, ইদানিং আমার ঘর ছাড়া কোথাও শুচ্ছে না। এই যে এবার হয়ে গেছে, ও যাবে না, আবার ঘুরে চলে এলো, দরজা খুললো সুরজ যে ও যদি বেরিয়ে যাবে বলে হয়তো দরজার সামনে গেছে। ও আমার ঘর ছেড়ে ইদানিং আর কোথাও যাচ্ছে না, ও ওপরে উঠবে বলে এরকম করছে। বাজে ঘড়িতে 6টায়, রোজকার মতো আজকে ও যাচ্ছি ছাদে, কাজ নাই তো কি করবো বিকেলবেলা, তাই না? কারেন্ট একটু একটু বাঁচাতে হবে। সারা দুপুর পাখা এসি যা ছিল সব চালিয়ে বসেছিল সারা দুপুর, খালি ব্রিজ সেই সকাল থেকে, দুপুরে নয়, এই আয় ওপরে আয়, সারা বিকেল না সকাল থেকেই মোটামুটি আমি আর মা মিলে ভাবলাম আজকে প্রচুর বৃষ্টি হবে, কারণ সকাল থেকে মেঘ, একটু মেঘ একটু রোদ্দুর, এই এত কালো মেঘ করছে এই মনে এখনো এক্ষুনি বৃষ্টি হবে, এরকম করতে করতে আম সত্ত্বটা শুকুর দেওয়া হলো না। সারাদিন শুধু ওই বৃষ্টি হবে, এই বৃষ্টি চলে এলো, এই বৃষ্টি হবে করতে করতেই কেটে গেল। আর এখন দেখছি আকাশ পুরো পরিষ্কার, বাপি এমনি আম সত্ত্ব করে মাথা খারাপ করে দিচ্ছিল আর বাপির কথা শোনা হয়নি। এবার বাপি আমাদের রাত্রিবেলা ঝাড়ন দেবে আমাকে আর মাকে। তো প্রত্যেক দিন ছাদে আসাটা এখন অভ্যাস হয়ে গেছে, আগের বছরও লকডাউনেই ছাদে বসে বসেই কেটে গেছিলো, এবছর লকডাউনটা মনে হচ্ছে ছাদে বসে বসেই কেটে যাবে। সারাদিন বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আকাশের অবস্থা দেখো, নীল আকাশ পুরো, আর সারাদিন আমি আর মা বলে বেড়ালাম খালি বৃষ্টি হয়। সত্যি বলতে আমি মাকে ওয়েদার রিপোর্ট দেখে বলেছিলাম আজকে দুপুরবেলা বৃষ্টি হবে, তো সেই জন্যেই মা আজকে ওই আম সত্ত্বগুলো শুকুর দেয়নি। তো সেই নিয়ে বাড়িতে একটুখানি খিটির মিটিরও হয়ে গেছে, সত্যি বলতে পচা যেগুলো যেগুলো একটু একটু আমাদের বাড়িতে সত্যি বলতে নরম আম কেউ খেতে চায় না, সব ডাঁশা ডাঁশা আমগুলো মানে গাছপাকা যে আমগুলো সেই আমগুলো সবাই খাবে কিন্তু নরম আম একদম কেউ খাবে না, তো সেই আমগুলো ফেলে দেবো। তো সেই কারণে মা আমগুলো বেটে মিক্সারে বেটে আর কি ফুটিয়ে রেখে দিয়েছিলো ফ্রিজে, তো রোদ্দুর হবে যেদিন সেদিন দেবে বলে। তো আজকে মোটামুটি মোটামুটি রোদ্দুরটা ঠিকঠাকই ছিল, একটু রোদ্দুর হচ্ছে আবার মাঝে মধ্যে মেঘ করছে এরকম হচ্ছিলো, আর এখন দেখো পুরো আকাশ পরিষ্কার, একটুখানিও বৃষ্টি হওয়ার নাম নেই, মানে বাপির থেকে আজকে আমি আর আমার ঝাড় খাবই। আর আরেকটা জিনিস আমাদের চেঞ্জ হয়েছে সেটা আগে দেখাই। হ্যাঁ আজকে দুপুরবেলা যখন আমি আর বাপি যখন বাড়ি এসেছে তারপর এটা করা হয়েছে, দেখাচ্ছি দাঁড়া, এই হচ্ছে চেঞ্জ। দেখো সামনে যে এই জবা গাছটা ওই কোণেতে ছিল, এই ওপরে ছিল আবার নিচে চলে গেছে বুলেট, তো এই জবা গাছটা এই যে সামনে ফুলটা হয়ে আছে এই জবা গাছটা আমাদের ওই সাইডে ছিল, তো ওই সাইড থেকে এইখানে নিয়ে চলে এসছে, কারণ বাপির বক্তব্য হচ্ছে কেউ গাছটা দেখতে পাচ্ছে না, মানে এত ফুল হয় যে কোণেতে রাখা ছিল, বাপির বক্তব্য ওটা কেউ দেখতে পাচ্ছে না, তো ওটাকে সামনে করে দাও। আমার ইচ্ছা ছিল এই মিডিলে রাখবার, মানে মিডিলে যেখানে আমাদের আলপনাটা দেওয়া আছে ওইখানটা রাখবার, কিন্তু ওখান দিয়ে সুরজ গাড়ি টাড়ি তোলে এ করে, তাই জন্য আর দেওয়া হয়নি। তো এখন বাজে প্রায় 7:45 আর প্রায় সন্ধে সন্ধে হতেই চলেছে, বসে বসেই সন্ধে হয়ে গেল। বলতে আজকে ছাদেও ভীষণ গরম, ভীষণই গরম, তোর বোগাজ লাগছে বসে বসে।
আমি এখানে লাইটটা জ্বালিয়ে দিলাম, তুমি বন্ধ করে আসবে না তো বসলে বসো তো। চলো মাও শুনতে দেবে, আমি রুটি করব। রুটিটা করা হয়ে গেলে না একটা ঝামেলা হেঁটে যায়, বিশাল বড় কাজ রুটি করা। চলো কাজ শেষ, রান্নাঘরে বুলটু খিদে পেয়ে গেছে, মেনে যে সন্ধেবেলা শুধু ওর পেডিগ্রি বিস্কুটগুলো খায়, তারপর ওর খিদে পেয়ে যায় জোরে। তো যাই হোক, এখনও এরকমই ঘুরতে ফিরতে থাকবে, তারপরে খাওয়া দাওয়া হবে, একটুখানি পেটটা শান্তি হবে, তারপরে উনি মহারাজ একটু আরাম করে ঘুমাবেন, পেটটা একটুখানি ফুলিয়ে ভালোভাবে আরাম করে ঘুমাবে। তো এখন ওকে খেতে দেবো না, কারণ ওর খেতে দেওয়া হয় 8:30-এর মধ্যে খেতে দেওয়া হয়, এখন জাস্ট 7:30-7:30 বাজে মনে হয়। তো যাই হোক চলো। নিচে নামিয়ে দিয়ে একলা একলা পুরো খাটটাতে শুয়ে, কি অবস্থা, পুরো বিছানাও একলা শোবে। তখন এর থেকে আবার বড় হলে তো আরো বেশি পুরো খাট জুড়ে শোবে। হায় রে হায়, বিছানায় শুয়ে হলো না, আমাকে দেখে আবার উপরে চলে আসছে। আর আমি যে অতগুলো আম কেটে নিয়ে গেছিলাম সুরজ ওপরে যখন নিয়ে গেলাম, তারপরে সুরজ বলছে ওখানে একটা আম চাটুর্জি আমও আছে। মানে বাপিরা না ভীষণ আম চেনে, মানে বাপি সুরজ ভাই এরা ভীষণ পরিমাণে আম চেনে, আমি চিনতে পারি না। ওরা একবার খেলো না তার আগেই বলে দিল এইটা চাটুর্জে, এটা ল্যাংড়া, এটা হিমসাগর, অথচ আমি বুঝতেই পারলাম না। তো এখন ভাজে ঘুরিতে 9:30, বাপি বুলেট বাপিদের বিছানায় বাপিদের সবাইকে নামিয়ে দিয়ে শুয়েছিল বলে আমাকে ডেকেছিল ওদের একবার জন্যে। এখনই লাইট জ্বলছে দেখে বলবে সব কটা লাইট জ্বালিয়ে রেখেছে। তো চলো আবার নিচেই যাচ্ছি, বেগুন ভাজবো, ডিম ভাজবো, আম কাটা হবে, অনেক কাজ আছে। সুরজকে বললাম আর তুমি আম খাবে, আমাকে বলছে কেন খাবো না, বলে এমন করে তাকাল্লো বিস্ময়ের চোখে, মানে কি অপরাধ করে ফেলেছি কথাটা বলে। যেখানে সেখানে দুটো এত যত্ন করি আমি মুখের, তা সত্ত্বেও যদি এরকম বেরোয় লোকের সামনে মুখ দেখাতে পারবো। তো তখন আমার পালা ছিল আম কাটার, এবার মায়ের পালা। মায়ের সত্যি বলতে সবসময় পালা আম কাটার, আমি ফাও, আমি মাঝে মধ্যে আম কাটি। আবার ও ভাবছে নিচে ডাকছে, তো খুঁজছে, এবার খুঁজছে কি হয়েছে। তো এখন বাজে
বাজেতে 11টা আর আমাদের খাইদাই পুরোপুরি কমপ্লিট। আর সুরজ এতক্ষণ ধরে বুলেটের পিছনে লেগে বুলেটকে ওখানে চুপচাপ বসিয়ে রেখেছে, মানে এরম করে সুরজ ওর ওপর অত্যাচার করে, মানে টাইম পাস করে ওকে খেপিয়ে দিয়ে, তারপরে দুজন মিলে ঝুটোপুটি করে, একটু কামড়ে দিল, ও একটুখানি রাগিয়ে দিল, ওই চলে। ওকে বার করে দাও, বার করে দাও, যেরকম রাগিয়ে দিয়েছো ওকে বার করে দাও, আবার আসবে ঘুরে টুরে দেখে। এতক্ষণ ধরে ওই ভিডিও চালিয়েছিল সেইটা শুনে ও আর থাকতে পারলো না, বেরিয়ে গেল, আবার আসবে একটু পরে, এসে এখানেই শোবে। আর যদি না দেখে যে দরজা খোলা নেই, ভাইয়ের ঘরে শোবে, যেই আমি দরজাটা খুলবো টুক করে এসে ঢুকে পড়বে। কালকে রাত্রিবেলা এরকম করেছিল, কালকে রাত্রিবেলা বেরিয়ে গেছিলো ভেবে আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো দরজাটা দিয়ে দিও, তার মানে নিজের জায়গাতে শুতে গেছে। আমি যখন আবার বেরিয়েছি রাত্রিবেলা, তখন একটার সময় বাইরের ঘরেতে দেখলাম শুয়ে আছে, ঠিক আছে, মানে ঠিক আছে ভাইয়ের ঘরেতে শুয়ে আছে। যেই আবার ঘুরে ঘরে আসছি, তখন আবার ওকে দেখতে যাচ্ছি যে শুয়ে আছে, খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক খুঁজছি কোথায় গেল। আমি ভাবলাম না ঠিক আছে সোফায় চলে গেছে। ঘরে ঢুকে দেখছি বাবু শুয়ে আছেন, মানে ও এই ঘরে ঢুকবে বলে ওয়েট করেছিল আমি কখন দরজাটা খুলবো, আর ও এসে ঢুকে আমার ঘরেতে শোবে। তো যাই হোক, শোয়ে একদিক থেকে ভালো, না তো নিচে গিয়ে বড্ড বিরক্ত করে। সোফা টোফা একলা শোয়ার থেকে কারোর সাথে শোয়া অনেক ভালো, একলা শুলে আমাদেরও টেনশন হবে, ওরও মন খারাপ হবে, তাই জন্যে আমাদের সাথেই এখন শোয়ে আমাদের ঘরেতে। তো যাই হোক, আগে মা বাপির সাথে শুতো, তারপর এখন আবার নতুন ঘর চেঞ্জ করে আমাদের ঘরে শুচ্ছে, ভাইয়ের ঘরে শুচ্ছে, যেখানে ইচ্ছে ওকে ঢুকিয়ে দাও, ওর এখানেই আসবে, না তো ভাইকে গিয়ে বিরক্ত করবে। মানে দুজনেই মালিক আর পোষ্য দুজনেই ঘুমিয়ে নিয়ে একটু স্ট্রং হয়ে গেছে, তো সেই কারণে এখন আর ঘুমোতে ইচ্ছা করছে না। তো কেমন আম খেলে বলো একটুখানি সুরজ, এত আম খেয়েছো ভুকে লাগছে? তাহলে আর বলবে না কাল থেকে যে আম খাইনি আমি, আজকে সারাদিন প্রচুর আমাকে ইনসাল্ট করেছো তুমি যে আম খাই না, আম খাই না, আমি আম খেতে পাই না, লোকে ভাবলো মনে হয় যে আমি আর্ধেক রাস্তায় আম খেয়ে নি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। আর যে এমনি দুপুর থেকে, দুপুর না বিকাল থেকে আমি ব্লগ স্টার্ট করেছি, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, চুলটা আঁচড়াবো তারপর শোবো। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম গরমের সময় গরমের আমটা ভালোভাবে এনজয় করে নাও, কারণ এই একটা টাইমেই আমের মানে মিষ্টির বদলে সবাই আম খায়। আমাদের বাড়িতে অনেক দিন মিষ্টি আসেনি, প্রচুর দিন হয়ে গেছে মিষ্টি আসেনি, আগে তো আমরা বেরোলেই মিষ্টি আনতাম, কিংবা বাপি হঠাৎ করে মিষ্টি নিয়ে চলে এলো, মানে প্রত্যেক দিন পাতে একটা করে মিষ্টি থাকতো। আর এখন মিষ্টির একদম মিটাও আসবে না আমাদের বাড়িতে, এখন যতদিন আম চলবে ততদিন চললো আম। তো আমের সময় আম খেয়ে নেওয়া উচিত, কারণ আমটা আর পরে পাওয়া যাবে না, এই গরমকালটা চলে গেলেই আমের সিজন বন্ধ হয়ে গেছে, আম আবার এক বছর পর আম খেতে পাবে। তো যাই হোক, চলো সবাই মন ভরে পেট ভরে আম খাও, আমরাও খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি আমাকে ভালো লাগে, আমার বকবক শুনতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করো, আমার কোথাও ভুল হলে সেটাও বলো, সেটা ইম্প্রুভ করার চেষ্টা করবো আমি। তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, টাটা।